নমস্কার, আপনারা দেখছেন নিউজ আরসিবিএস। আপনাদের সঙ্গে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব আজকের হেডলাইনস। 9 এপ্রিল দক্ষিণকাতির উপনির্বাচন, প্রশাসনিক প্রস্তুতি জোর কদমে। রয়েছে মহিলা পরিচালিত মডেল বুথ, স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথে বাড়তি নজর। কর্তব্যরত অবস্থাতেই এমআর ভিজিটে ব্যস্ত চিকিৎসক, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে বুড়ো আঙুল, জেলা সদর হাসপাতালে ধরা পড়ল এই ছবি। পাচার হওয়ার আগে উদ্ধার টিয়া অভিযান চালিয়ে উদ্ধার করল বন দপ্তর। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটির নতুন অফিস উদ্বোধন, উপস্থিত বিশিষ্টরা। রামজিউ বাজার কমিটির সুবর্ণ জয়ন্তী উৎসব, অনুষ্ঠিত হল নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা জুড়ে অনুষ্ঠিত হল বাসন্তী পুজো, প্যান্ডেল আলোয় জমজমাট অনুষ্ঠান। অনুষ্ঠিত হল বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির, উপস্থিত বিশিষ্টরা। আসছে বিস্তারিত খবরে। আগামী 9 এপ্রিল দক্ষিণকাথের উপনির্বাচন, পুলিশ প্রশাসনের তরফ থেকে চলছে তারই প্রস্তুতি। উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী 13 এপ্রিল। আগামী 9 এপ্রিল দক্ষিণকাথী বিধানসভার উপনির্বাচন, পুলিশ প্রশাসনের তরফে এখন জোর কদমে চলছে তারই প্রস্তুতি। যারা বুথ নাম্বার জানেন না, তারা তাদের বুথ নাম্বার জানার জন্য ইনকোয়ারি কাউন্টারে যোগাযোগ করুন। মহিলা পুলিশ প্রশাসনকে বুথ কাউন্টারে আসতে পারেন। ভোটের ফলাফল ঘোষণা হবে 13 এপ্রিল। প্রশাসনের তরফে জানা গিয়েছে, এই বিধানসভা কেন্দ্রের মোট ভোটার 2,07,337 জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 1,06,467 জন এবং মহিলা ভোটারের সংখ্যা 1,08,69 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন। মোট পোলিং স্টেশনের সংখ্যা 258টি। ভোট গ্রহণের জন্য 1,032 জন ভোট কর্মী নিয়োগ করা হয়েছে। ভোটের কাজে মোট 258টি ইভিএম ব্যবহার করা হবে। আমরা বারবার অনুরোধ করছি, প্রথমে পার্টি ফর্মেশন করুন। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। দক্ষিণকাথী বিধানসভার উপনির্বাচনে মহিলাদের দ্বারা পরিচালিত 7টি বুথ কেন্দ্র রয়েছে। মহিলারাও ইভিএম হাতে ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথে রয়েছে বাড়তি নজর। দক্ষিণকাথী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মহিলাদের দ্বারা পরিচালিত 7টি বুথ রয়েছে, যা সম্পূর্ণভাবে মহিলারাই পরিচালনা করবেন এমনটাই জানা গিয়েছে। কাঁথি প্রভাত কুমার কলেজ ও কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনে মোট 7টি মডেল বুথ রয়েছে।
মহিলারাও ইভিএম হাতে ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নিলেন। এছাড়াও এই উপনির্বাচনে ভিভিপ্যাট ব্যবহার করা হচ্ছে 258টি বুথে, যাতে ভোটাররা ভোটদানের 7 সেকেন্ড পর অনায়াসে দেখতে পাবেন কাকে ভোট দিলেন। ওখানে সবই আছে, তিনতলায় সব ইভিএমটা সিইউ এবং সিউর সঙ্গে কানেক্ট করে একটা মন্ত্র করে এই পদ্ধতিটিও এই মহকুমাতে এই প্রথম। রাজ্য পুলিশ প্রায় 1000, কেন্দ্রীয় বাহিনী থাকছে 6 কোম্পানি। এর আগে এই কেন্দ্রে তৃণমূলের দিব্যেন্দু অধিকারী 2016 প্রায় 34,000 ভোটে জয়ী হয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উত্তম প্রধানকে পরাজিত করে। এই কেন্দ্রে স্পর্শকাতর বুথের সংখ্যা 86টি, অতি স্পর্শকাতর বুথ 5টি। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে এক শ্রেণীর চিকিৎসক বেআইনি কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, সেই ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুর জেলার সদর হাসপাতালের বহির্বিভাগে। কর্তব্যরত অবস্থায় থাকাকালীন হাসপাতালে অবাধে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভিজিট চালাচ্ছেন চিকিৎসকেরা। চলুন দেখে নিই সেই ছবি। স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নানা পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি বিষয়েও সরব হয়েছেন তিনি, কিন্তু মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে অগ্রাহ্য করেই এক শ্রেণীর চিকিৎসক অবাধে তাদের ইচ্ছে মতোই বেআইনি কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। ডাক্তাররা হাসপাতালে কর্তব্যরত অবস্থায় থাকাকালীন চলছে এমআর ভিজিট। এদিকে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসার জন্য অপেক্ষায় রয়েছেন অসংখ্য মানুষ। এই ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুর জেলার সদর হাসপাতালের ওপিডিতে। বলছি স্যার, আপনি এরকম হাসপাতালে এরকম রিপ্রেজেন্টেটিভ ভিজিট করতে পারেন? হ্যাঁ, রিপ্রেজেন্টেটিভ ভিজিট করতে পারেন ডাক্তার হাসপাতালে, পারেন ওপিডিতে? না পারেন, আমি অন্য জিনিস না, ইয়েস অর নো, পারেন না পারেন না? কেন হঠাৎ কেন বলছেন না? দেখছি আপনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আপনি পারেন ওপিডিতে ভিজিট করাতে ডাক্তারের সঙ্গে? না না না, ওপিডিতে পারেন, শেষ শুরু আপনার বলার দায়িত্ব, আপনি বলবেন না, শেষ শুরুটাও পরের কথা। আপনি কি পারেন ইয়েস অর নো? আপনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অন ডিউটি ওপিডিতে পারেন স্যার? মুখ্যমন্ত্রীর উদ্যোগে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। ন্যায্য মূল্যে ওষুধ দোকানে পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে ওষুধ। এর মাঝেই ডিউটিতে থাকাকালীন হাসপাতালেই অবাধে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভিজিট চালাচ্ছেন চিকিৎসকেরা, এমনটাই অভিযোগ। সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ডাক্তাররা যদি এমআর ভিজিটে সম্মতি দেন তাহলে তা সম্পূর্ণ বেআইনি, সাফ জানিয়ে দিলেন পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালের কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক তথা রোগী কল্যাণ সমিতির সদস্য সত্যরঞ্জন সাউ। ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে এক শ্রেণীর চিকিৎসক তাদের বেআইনি কাজকর্ম এখনো চালিয়ে যাচ্ছেন, এই ছবি তার জলজ্যান্ত প্রমাণ। যেটা বক্তব্য যে রিপ্রেজেন্টেটিভরা এটা ভিজিট করতে পারবে না, এটা আমাদের সরকারেরও নিয়ম এবং আমাদের ডিডিও নিজেও জানিয়েছে যে আপনারা আউটডোর চলাকালীন কোনো ভিজিট করবেন না। আপনারা চেম্বারে আপনাদের রিপ্রেজেন্টেটিভদের নিয়ে আপনারা ভিজিট করতে, ওপিডিতে তো পারে না, ওপিডিতে গভর্নমেন্টের নিয়মে পারেই না।
সেটা আজকে কিন্তু ভিজিট চলছে কন্টিনিউ টোটালি এটা বেআইনি কেউ যদি করে থাকে কোনো ডাক্তার সেটা বেআইনি একবারে না ডক্টর অমিত যে বলেন যিনি মেডিকেল ডাক্তার মেডিকেল মেডিসিন স্পেশালিস্ট যিনি রিপোর্ট করতে পারেন না না আপনি তো জানলেন এবার এটা নিয়ে কি করবেন মানে কি নিশ্চয়ই আমরা আধিকারিকের সঙ্গে আলোচনা করব এবং সুপার যেহেতু ছুটিতে আছে যে যিনি দায়িত্বে আছেন তাকে আমরা বলবো সাংগঠনিক ভাবে ব্যুরো রিপোর্ট নিউজ আরসিবিএস পাচার হওয়ার আগেই উদ্ধার হলো টিয়া তমলুক ধলহরা পঞ্চায়েতে অভিযান চালিয়ে এলাকা থেকে মোট ১০টি রোজ রিংস প্যারাটিক্স প্রজাতির টিয়া উদ্ধার হয় চোরাকারবারীদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবশ্য ধরা যায়নি পাচার হওয়ার আগে উদ্ধার হলো টিয়া টিয়া পাখি ধরে বিক্রি করা হয় দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলা বন বিভাগের কাছে এই খবর ছিল তমলুক ধলহরা পঞ্চায়েতের বিশ্বগ্রামে অভিযান চালিয়ে এলাকা থেকে মোট ১০টি রোজ রিং প্যারাটিক্স প্রজাতির টিয়া উদ্ধার হয় তবে চোরা কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধরা যায়নি উদ্ধার হওয়া টিয়াগুলিকে নন্দকুমার বন বিভাগের দপ্তরে রাখা হয় গোপন সূত্রে খবর পেয়ে এদিন বন বিভাগ ১০টি টিয়া পাখি উদ্ধার করে যার মধ্যে ৭টি পুরুষ এবং ৩টি মহিলা পাখি উদ্ধার হওয়া পাখিগুলির চিকিৎসার ব্যবস্থাও করা হয় চিকিৎসা শেষে তাদের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে সূত্রের খবর কিছু চোরা কারবারি এলাকার একটি সূর্যমুখী বাগানে প্লাস্টিকের দড়ি ফাঁস করে ঝুলিয়ে রাখত সূর্যমুখী বীজ খেতে এসে সেই ফাঁসে আটকে যেত পাখি এরপর পাখিগুলি ধরে বিক্রি করা হতো এদিন অভিযান চালিয়ে বন দপ্তরই উদ্ধার করে ওই টিয়া পাখিগুলিকে ব্যুরো রিপোর্ট নিউজ আরসিবিএস শুক্রবার ময়না থানার অন্তর্গত অর্ণপূর্ণা এলাকায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটির নতুন অফিসের উদ্বোধন হলো এদিন এলাকার প্রায় ৫০ জন দুস্থদের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা ময়না থানার অন্তর্গত অর্ণপূর্ণা এলাকায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটির নতুন অফিসের উদ্বোধন হলো শুক্রবার উপস্থিত ছিলেন খুঞ্চির হেড অফিসের ইনচার্জ সমীর বরণ দাস ময়নার নতুন শাখার অফিস ইনচার্জ তরুণ কান্তি দাস সহ বিশিষ্টরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটি প্রোটেকশন অ্যান্ড ওয়েলফেয়ার ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া যার শাখা গৌরাঙ্গ চক অন্নপূর্ণা ২৭ এপ্রিল শুক্রবার আমরা এই শাখার মাধ্যমে স্থানীয়ভাবে এবং সমস্ত রকমভাবে যে মানবিক অধিকার সমস্ত কিছু নিয়ে তাদের শিক্ষা খাদ্য বস্ত্র সমস্ত ধরনের অধিকার ও নির্যাতিত নিপীড়িত যে সমস্ত সমাজের মধ্যে প্রতারিত হচ্ছেন তার সমস্ত ধরনের সুরক্ষা দেওয়ার জন্য চেষ্টা করছি এদিন এলাকার প্রায় ৫০ জন দুস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় এই সংস্থার তরফে এই শাখা উদ্বোধন করার বিশেষ কতগুলো কারণ নিয়ে আমাদের উদ্বোধন জানি না কতটা কি সার্থকতা করতে পারব মানুষ আজ প্রতারিত নিপীড়িত সামাজিক দিক দিয়ে হোক রাজনৈতিক দিক দিয়ে হোক যে কোনো দিক দিয়ে এবার যদি তাকে আমরা কিছুটা তুলে না ধরি বা তার চেতনা না আনি মানুষ ক্রমশ তলিয়ে যাবে সমুদ্রের তলে তলিয়ে যাবে অতএব সেই চেতনা আনা তার যে একটা বাঁচার মতো বিশাল অধিকার আছে এটা তাকে জানিয়ে দিতে হবে এবং সেই বাঁচার জন্য তাকে যে পথ দেখিয়ে দিতে হবে আমরা যদি না পথ দেখাই সে সবসময় অন্ধকারে থেকে যাবে হ্যাঁ অতএব তার সেই অন্ধকার কাটিয়ে যাতে সূর্য উঠে সেই সূর্য উঠার সঙ্গে সঙ্গে সমস্ত কালিমতা নষ্ট হয়ে যায় কালিমতা নষ্ট হয়ে তার একটা উজ্জ্বল প্রভাব আসে ব্যুরো রিপোর্ট নিউজ আরসিবিএস ময়না থানার সুদামপুর গ্রামে অবস্থিত রামজিউ বাজার কমিটির সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হলো মঙ্গলবার রাম সীতার পূজায় ব্রতী হন এই কমিটির সদস্যরা সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয় নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের ময়না থানার সুদামপুর গ্রামে অবস্থিত রামজিউ বাজার কমিটির সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন হলো মঙ্গলবার সেই সঙ্গে রাম সীতার পূজা অর্চনায় ব্রতী হয়েছেন এই কমিটির সদস্যরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক ডক্টর সংগ্রাম কুমার দলৈ ময়নার বিডিও বিশ্বজিৎ বসু ময়না ব্লকের এডিএ আনন্দ শঙ্কর সিংহ জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ বিমান পণ্ডা সহ বিশিষ্টরা
পূজার উদ্বোধন করেন বিধায়ক সংগ্রাম কুমার দলুই। চার দিন ব্যাপী নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কীর্তন গানের আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে। মঙ্গলবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পূজোর সূচনা হয়। আমাদের বাজার প্রতিষ্ঠিত হয়েছিল 1967 সালে, ইংরেজি 1967 সালে এবং বাংলা 1974 সালে আমাদের বাজার প্রতিষ্ঠা হয়েছে। এটা হচ্ছে আমাদের 50 বছর পূর্তি উৎসব আমরা পালন করছি আজকের। এই 50 বছর পূর্তি উৎসবে আমাদের এমএলএ সাহেব, আমাদের স্থানীয় এমএলএ সাহেব সংগ্রাম কুমার দলুই, উনি এসেছিলেন, উনি উদ্বোধন করেছেন, সঙ্গে নিয়ে এসেছেন আমাদের বিডিও সাহেব এসেছিলেন এবং কৃষি আধিকারিক এসেছিলেন, সঙ্গে এসেছিলেন আমাদের খাদ্য কর্মাধ্যক্ষ জেলা পরিষদের। আমি বুধবার অর্থাৎ আগামীকাল আমাদের ধর্ম অনুষ্ঠান হবে, তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার আমাদের বাউল গানের অনুষ্ঠান আছে রাত্রেবেলা সবই, তারপর শুক্রবার আমাদের এ আছে ওই রাম গান, দুই ভাই সম্প্রদায়ের রাম রাম রামায়ণ গান, এবং শনিবার আমাদের 10,000 লোকের খাওয়ার ব্যবস্থা আছে, প্রসাদ বিতরণ হবে, মহাপ্রভু আসবেন ওই উপলক্ষে আমাদের 10,000 লোকের অন্নপ্রসাদ আমরা খাওয়ার ব্যবস্থা রেখেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। জেলা জুড়ে অনুষ্ঠিত হলো বাসন্তী পূজা। কোলাঘাটের বারপাড়ির সদয়ের সেবা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো বাসন্তী পূজা। এটি তাদের 32 বছরের উদ্যোগ। পুজো উপলক্ষে চলছে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। কোলাঘাটের শুলুনিতে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পূজা। এখানের প্যান্ডেল সজ্জিত হয়েছে পিরামিডের আকারে। এই পূজা এবছর 20তম বর্ষে পদার্পণ করল। পূজো উপলক্ষে চলছে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। মারিস্তার দৈশাই বেঙ্গল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল বাসন্তী পুজো। পুজো উপলক্ষে চলে নানাবিধ অনুষ্ঠান। এখানকার প্যান্ডেল সজ্জিত হয়েছে কিরণ মালার আদলে। পুজো দেখতে ভিড় জমান বহু মানুষ। অনেক বাংলায় যে সমস্ত অনুষ্ঠান হয় তার মধ্যে থেকে সেটাকে তুলে ধরেছে এবং তাকে বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে। ধন্যবাদ। শুরু হয়েছিল এবং শেষ হয়েছে। পরবর্তীকালে আমাদের আবার একটা প্রতিযোগিতা হয়েছে, যেটা কম টিমের 256 টিমের
ফলে দু দফায় খেলা হয়েছে। প্রথম দফায় ক্লাবের নাম হয়েছে ব্যাঙ্গালোর ক্লাব। 18 বছরের পেরিয়ে 19 বছর পড়াশোনা করলাম। আমাদের রক্তদান শিবির হয় 14 আগস্ট প্রত্যেক বছরের ন্যায়। অস্ত্র বিতরণ হয় দুস্থ ছাত্র ছাত্রীদের বই প্রদান করা হয়। আর আমাদের যে ঠাকুরটা হয়েছে মাটির থিমে। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিডিএস। বিনা ব্যয়ে অনুষ্ঠিত হল চক্ষুছানি পরীক্ষা শিবির। পরিচালনায় বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন, ব্যবস্থাপনায় তমলুকের উত্তরচরা শঙ্করারা শান্তি সংঘ ক্লাব। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। বিনা ব্যয়ে চক্ষুছানি পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল তমলুকে। পরিচালনায় ছিল বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন। ব্যবস্থাপনায় ছিল উত্তর চড়া শঙ্করারা শান্তি সংঘ। এদিন বিনামূল্যে তমলুকের গঙ্গা মন্দিরে চক্ষুছানি পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শনিবার সকাল থেকে দিন ভর চলে এই কর্মসূচি। উত্তর চড়া শঙ্করারা শান্তি সংঘের পরিচালনায় বিনা ব্যয়ে চক্ষুছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই আমাদের চৈতন্যপুরের যে নেত্র নিরাময় কেন্দ্র আছে, সেই তাদের ডাক্তারবাবুরা এসেছেন এবং তাদের স্টাফরা এসেছেন, তাদের সহযোগিতায় আজকে আমাদের এই শিবির অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 200 মানুষ ইতিমধ্যেই তারা নাম লিখিয়েছে। এই শিবির শুরু হয়েছে, এই শিবিরের উদ্বোধনও হয়েছে আমাদের মাননীয় পৃথ্বীনন্দী মহাশয় সভাপতি, তিনি উপস্থিত ছিলেন। তিনি থেকেই এই অনুষ্ঠানটি শুভ সূচনা করেছেন। আমাদের অনেক রকম কর্মকাণ্ড আছে, তার মধ্যে এটি একটি কর্মকাণ্ড। আবার নতুন করে আমরা অনেক কিছু কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের মধ্যে কোচিং সেন্টার চলছে এবং অন্যান্য আরও কয়েকটি কর্মসূচি চলছে, যেমন যোগব্যায়াম চলছে। আমাদের মধ্যে আর্ট স্কুল চলছে, আরেকটা আমাদের চলছে সারা বছরই শিক্ষা সংস্কৃতি এসব নিয়ে, শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সমস্ত বিষয়ে মানোন্নয়নের জন্য আমরা এই শিবিরটা চালু করেছি এবং আমাদের আরো অন্যান্য অনেক কর্মসূচি আছে। আপনার নাম? আমার নাম প্রশান্ত দাস। আমি গঙ্গাচড়া শঙ্করারা শান্তি সংঘ। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখতে চোখ রাখুন কৃষি কথায়। সাথেই কামিনি, ভিক্টোরিয়া এবং ব্রেজিনা প্রভৃতি পাতার চাষ বাড়ছে জেলায়। গ্রিন সেট তৈরি করে এই চাষ করা হচ্ছে। এই সকল পাতার চাষ করে যথেষ্ট লাভবান ফুল চাষিরা। এই চাষ সংক্রান্ত নানা তথ্য জানালেন এক কৃষক। ফুল চাষের সাথে সাথে জেলায় বাড়ছে বাহারি পাতা চাষ। কামিনি, ভিক্টোরিয়া, ব্রেজিনা পাতার চাষ হচ্ছে ফুল চাষের সাথে সাথেই। জমি, জল জমি আর ডাঙা নিয়ে 4-5 বিঘার মতো রয়েছে। তার মধ্যে 1 বিঘাকে একটু বেশি ভিক্টোরিয়া চাষ করেছি, বা অন্যান্য ফসলও আছে, কামিনি, এরিকা, অন্যান্য ফসলও আমার আছে। তার মধ্যে কি এটা একটু মেন করে দেখি আর কি। আর এটার এই কিছুদিন আগে সামান্য কিছু কেটেছি, আবার এখন তো নতুন চারাটা একটু নতুনের জন্য দেরি করে আবার কাটবো আর কি। মাটি বলতে এমনি কপিয়ে মজুদ দিয়ে ওকে পাট পাট করে তৈরি করার পর খোপ কেটে লাগানো আছে। প্লাস এক একটা চারার দামও প্রচুর, এক একটা চারা প্রায় 30 টাকার মতো করে নিয়েছে আমার কাছ থেকে। 30 টাকা পিস হিসাবে নিয়েছে, প্রায় আমার ধরুন 16,000-এর মতো চারা রয়েছে। এটা 30 ডিসমিল জায়গার উপরেই রয়েছে। প্রায় 5,400 চারা আমার আছে। তার মধ্যে কিছু চারা নষ্ট হয়েছিল, তারকে আমি আবার নতুন করে আবার বসিয়ে দিয়েছি। দুটো বাগানে করেছেন? দুটো বাগানে মিলে করেছি।
আমি এক মাস দেড় মাস অন্তর ওই এক একটা গাছে তিনটে চারটে করে পাতা কেটে যেটা হয় তিনটে করে প্রায় কাটি, পরের জন্য আবার রাখতে হয়, তো যাতে গাছটা যাতে নষ্ট না হয়। আর এই যে এই নেটটা টাঙানোর কারণ আছে, এই টেক্সচারটা বানাতে হয়েছে, এই টেক্সচারটা আমাদের এই নেট কাপড় 3200 টাকা করে পর 100 মিটারের 100 মিটার রয়েছে, 10 ফুট অন্তর, 10 ফুট বাই 100 ফুট। এটা মানে 53 মানে তাপ নিয়ন্ত্রণ করার জন্য দেওয়া, বর্ষাকালে আবার খুলে দিতে হবে। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লক, কোলাঘাট ও পাঁশকুড়া ব্লক জুড়ে এই চাষ হচ্ছে। কোলাঘাটের তেহরি গ্রামে ফুল চাষের সাথে বাহারি পাতা চাষ করছেন এক চাষি। এই গাছটা আমার প্রায় 9 মাস কয়েকদিন হয়েছে আর কি, আর এটা কিছু পাতা ওই পোকায় খায়, তাতে আমি আমাদের কৃষি দপ্তরে যারা ওইসব বা দোকানদারের সঙ্গে পরামর্শ করে ওষুধপত্র প্রয়োগ করতে হয়। জৈব সারটা বেশি করে দেওয়া হয়, কারণ রাসায়নিক দিলে নোনা এসে যায়, জৈবটাকে একটু বেশি দেওয়া হয়। ওটা এই মাটি তৈরি করা আছে, এই বর্ষার আগে আমি দেব, বর্ষার আগে ওইতে খোল সিঙ্কুচা আর ফসফেট চুন দিয়ে তৈরি করে মাটির সঙ্গে ডায়ালেশন করা রাখা আছে। বর্ষার আগে ওটা প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে, দিয়ে চুরের মতো ভাটি টেনে দিতে হবে, যাতে না জল জমে থাকে, জলটা ক্লিয়ার করে দিতে হবে। গ্রিন শেড বানিয়ে এই চাষ করা হচ্ছে, বাড়ানো হচ্ছে জৈব সারের প্রয়োগ। ফুল চাষের সাথে সাথে এ ধরনের বাহারি পাতা চাষ করায় যথেষ্ট লাভবান হচ্ছেন ওই চাষি। গাছের ফলনও এই মরশুমে বেশ ভালোই। এই চাষের আয় ব্যয় লাভ সম্পর্কিত নানা তথ্য জানালেন ওই কৃষক। আমার এই যে 1 বিঘা 33 ডিসমিলের জায়গার উপরে লাগানো রয়েছে, তার মধ্যে 5400 গাছ আমার লাগানো রয়েছে। এই 5400 গাছের প্রত্যেকটা গাছে তিনটে করে দেড় মাস অন্তর কাটা হয়, প্রায় 16000 টাকার মতো বিক্রি বাটা হয়। এবারে দেড় মাস অন্তর এটা ওর মধ্যে কিছু রাসায়নিক ওষুধ পষ্টর মধ্যে প্রায় 4-5 হাজার টাকা খরচা হয়ে যায়। আমার দেড় মাস অন্তর দেড় মাসে প্রায় 10000 টাকার মতো থাকে। এটা বছরে হিসাব করলে দেখা যাবে 1,20,000 টাকার মতো থাকছে প্রত্যেক বছরে। আর মধ্যে যদি আমার সেই হিসাব করে দেখা যায় যে 16000, তাহলে 5000 করে বা 6000 টাকা রাসায়নিক ঔষধ করে খরচা হয়ে যায়, তাহলে ওইটা আমার মাইনাস হয়ে চলে যাচ্ছে। তবে মোটামুটি বছরে আমি 1,20,000 টাকার মতো পাব, এই আশা আছে। এখন গাছের বয়স প্রায় 9 মাস, 9 মাস কয়েকদিন হয়েছে, তার মধ্যে এ তো এই বছর যেটা দিচ্ছে সামনে বছর আরও ডবল হবে। ডবলের মধ্যে আমি কিছু চারা আবার কাটিংও করতে পারি বা আবার নতুন করে অন্য জায়গায় লাগিয়ে কিছু প্রফিট বাড়াতে পারি বা কাউকে কিছু বিক্রিও করতে পারি। প্রসূন ব্যানার্জি, রিপোর্ট নিউজ আরসিবিএস। নিউজ আরসিবিএস আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। নমস্কার।